সকাল 9টার সময় ঘুম থেকে উঠে এখন মাথা খারাপ। এখন বাজে 12:30, বুঝে উঠতে পারছি না কি করব। ঘরের এত অবস্থা খারাপ, মানে তোমরাই বলো একটা মানুষ কত ঘর গুছাতে পারে বলো তো। একবার গুছিয়ে আসি, বাস আবার ঘরটা নোংরা করে ফেলে। আমার যে দুষ্ট ছেলেটা আছে 2 বছরের, মানে কি আর বলবো, তোমাদের যদি একবার দেখায় আমার ঘরের রূপটা দেখো। এটা কিন্তু পা মুছার পাপুস, ঠিক আছে? শুভ তো বলে লাভ নেই, শুভার কাপড় টাপড় দেখো কি অবস্থা, গুছিয়ে লাভ নেই। বিছানা মারাতির অবস্থা দেখো, বিছানার অবস্থা দেখেছো? আচ্ছা এবার এই সোফার অবস্থাটা দেখো। তারপর তোমাদেরকে ওই ঘরের অবস্থাটা দেখা একবার। এই ঘরের ওই ছুমাতে দেখছো কাপড়, ওকে আর দেখাচ্ছি না, ওকে মানে কাপড় জামা পরেনি। রান্নাঘরের অবস্থা দেখো, রান্নাঘরটা কিন্তু ছাড়িনি, এটা তো আমার এরিয়া তাই না, এটাও ছাড়িনি, এটাও দেখো। এই দেখো, হয়তো ক্যামেরার মধ্যে সেরকম বোঝা যাচ্ছে না, আর বাইরে এক গাদা বাসন শুধু ওর জন্য। বারবার এসে এসে কি করবে, এই র‍্যাকের থেকে বাসন নামিয়ে নামিয়ে নোংরা করে ফেলবে। বাস এখন এক 2 গামলা বাসন পড়েছে, সেটাও দেখো, সেটাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, মানে যা অবস্থা, পুতুল দেখবে কোথায় পুতুল? এই দেখো পুতুল, জানলা দিয়ে ফেলে দিয়েছে, এইগুলো ধুয়ে দিয়েছি, শুকায়নি এখনো। তারপর এই দেখো এখানে আমার রান্নাঘরের অবস্থা দেখো, কি অগুছালো দেখো না অবস্থা, কি আর বলবো। তাই মাথা কাজ করছে না, তোমরাই বলো এই অবস্থার মধ্যে ভিডিও বানাতে কি ইচ্ছে করে। তাই ভাবলাম না তোমাদেরকে এটাই দেখাই, ভালো লাগছে না, আমি কিছুই করিনি, নিজের জন্য একটু সময় পাই না বন্ধুরা। ভীষণ রাগ উঠে এক সময় জানো, সকাল উঠে প্রাণায়াম করতে পারি না, একটু লেবু মধু জল খেতে পারি না, একটু রেস্ট নিতে পারি না, একটু বসে থাকতে পারি না, ঘুম পাচ্ছি একটু শুয়ে থাকতে পারি না, সময় মতো স্নান করতে পারি না, পুজো দিতে পারি না। দেখো পুজো আসন বসিয়েছি, পুজো দিতে পারি না, ধুলা অবস্থা হয়ে খারাপ হয়েছে, পুজো দিতে পারছি না, মানে সত্যি সব মায়েদেরই জীবন যুদ্ধ বলতে পারো। সব মায়েদের বলছি না, যারা একা থাকে, মনে করো যাদের ফ্যামিলি থাকে না, আমাদের ফ্যামিলি আছে কিন্তু থেকেও নেই, ঠিক আছে, এক বাড়িতেই আছে, একই বাড়িতে আছে, ঘরের সঙ্গে সঙ্গে আরেক ঘর ফ্যামিলি আছে, অনেক বড় ফ্যামিলি, কিন্তু আমাদের আমরা একা, ফ্যামিলি থেকেও আমাদের নেই, তো সেই কারণে মানে সব তো নিজের একা করতে হয়, তাই এই অবস্থা হয়ে যায়। তো যাই হোক কি আর করার, চলো কাজ করি, কাজ করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসব। এটা এখন এতটা অবস্থা খারাপ ঘরের, আমি তোমাদের ব্লগ বানিয়ে কিছু দেখাতে পারবো না, আমি প্রচুর মানে এখন চাপ বলতে পারো, ছেলেকে এখন খাওয়াবো, খাইয়ে তারপর কাজে লাগবো, শক্তি পাচ্ছি না কাজ করার জন্য। তো চলো শেষ করি ব্লগটা এখানে।